বাজার সিন্ডিকেট সে আগের মতোই দ্রব্যমূল্য নিয়ে খেলা করছে, মানুষকে তার শিকারে পরিণত করছে। সরকার স্বীকার করছেন যে সিন্ডিকেট রয়েছে, কিন্তু সেই সিন্ডিকেট ভাঙার কোনো উদ্যোগ আমরা কিন্তু দেখি না। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের শেষ ভাগে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 1,13,586 কোটি, যেটি মাত্র 2000 সালে ছিল 3,442টি। ওই হিসাব অনুযায়ী এই কোটিপতিদের এক ভাগ ব্যাংকের মোট আমানতের 43.45% মালিক। কিন্তু এই সম্পদ দেশে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হচ্ছে দেশের বাইরে। মার্কিন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরে $60 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। মানে স্পিকার, এই বিনিয়োগ হচ্ছে কানাডার বেগমপাড়ায় মালয়েশিয়ার সেকেন্ড হোমে, সিঙ্গাপুর দুবাইয়ের আধুনিক শপিং মল, রিয়েল এস্টেটের হুন্ডি ব্যবসায়। এই টাকার লভ্যাংশ দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না, পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কোনো উদ্যোগ নাই। অথচ প্রবাসীরা বিদেশে হাড় ভাঙা খাটুনি করে যে আয় দেশে পাঠায়, তার উপর কর বসানো হচ্ছে, তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সাবেক পুলিশ প্রধান ও সেনাপ্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলের, অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিভাগ মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে। কিন্তু দুর্ভাগ্য হলো, মানে স্পিকার, আমরা দেখলাম বড় এখানে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে সাংবাদিকদের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য ধমক দেওয়া হয়েছে। অনেক মন্ত্রী এই তথ্যগুলোকে অনুমান ভিত্তিক বলে অভিহিত করছেন, ডিফেন্ড করছেন। আমি কেবল বলবো, দুর্নীতির এই মহোৎসব বন্ধ করতে এখনই বিশেষ কমিশন গঠন করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিচার করা হোক, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা হোক এবং কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঋণখেলাপি অর্থ আত্মসৎকারের জন্য ট্রাইব্যুনাল গঠন করা হোক। মানে স্পিকার, আমি জানি উন্নয়নের বেদনা আছে, কিন্তু সেই বেদনা যদি চোখের সামনে দেশের সম্পদ লুট করা হয়, তখন সেটা গ্রহণ করা যায় না। ওই লুটে তাকে সাদা করতে অর্ধেক কর দিয়ে, সদুপায় অর্জিত অর্থের চেয়ে অর্ধেক কর দিয়ে সাদা করার প্রস্তাব করা হয়, সেটা সততার জন্য তিরস্কার এবং অসততার জন্য পুরস্কারে সামিল হয়ে দাঁড়ায়। 2 মিনিট, মাননীয় সদস্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই পক্ষে যে সকল যুক্তি দেওয়া হয়েছে তা কেবল অসারি নয়, এই প্রসঙ্গে সরকারের অতীত অবস্থানের বিপরীত। খালেদা জিয়ার জন্য যেটা অনৈতিক, বর্তমানেও সেটা অনৈতিক। আশা করি অর্থমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাহার করে সংসদকে দায়ভার থেকে রেহাই দেবেন।